দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খল অভিনেতা মিশা সওদাগরের নতুন সিনেমার শুটিং। আমরা দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জের সিংড়া এলাকায় প্রত্যঞ্চ গ্রামের ভিতরে ছবি শুটিংটি চলছে এবং ছবির নাম হলো লিপস্টিক। ছবিটি পরিচালনা করেছেন ক্যামেরাম্যান ওমান এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আর কি শুটিং করা হবে। এটা হলো একটা শুটিং স্পট আমরা দেখতে পাচ্ছি। খল অভিনেতা মিশা সওদাগরকে দেখতে কিন্তু গ্রামের সব লোকেরা কিন্তু চলে এসেছে তাকে দেখার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে মিশা সওদাগর তিনি ডিরেক্টর ভূমিকায় তিনি অভিনয় করেছেন। ছবির মধ্যে যে পরিচালক থাকে ওই পরিচালক ভূমিকায়, উনি কিন্তু বাস্তবে পরিচালক না, কিন্তু লিপস্টিক সিনেমায় পরিচালক হিসেবে তিনি অভিনয় করছেন। এবং এই যে ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি খল অভিনেতা মিশা সওদাগরকে ভিন্ন একটু লুকে দর্শকদের মাঝে ধরা দেবে মিশা সওদাগর। এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু জনতা ভিড়, গ্রামে মানুষরা কিন্তু এসেছে ছবি শুটিং দেখতে, তারা কিন্তু কখনো ছবি শুটিং দেখেনি এবং তারা বলছে যে এই প্রথম কোনো ছবি শুটিং আমরা নিজ চোখে আমরা দেখতে পেলাম। এবং আমরা দেখতে পাচ্ছি মিশা সওদাগর তিনি কিন্তু বসে আছে এবং সিকোয়েন্সগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এমন একটা সিকোয়েন্স হবে সেটা হলো লিপস্টিক তার ঠোঁটে লাগাতে হবে এবং তিনি লাগাবেন। তো ছবির নাম যেহেতু লিপস্টিক, তো লিপস্টিকের একটু ভূমিকা তো থাকতে হবে যে ঠোঁটে লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিশা সওদাগরকে খুব কাছ থেকে দেখা মানে অনেক সুন্দর। এবং আমরা দেখতে পাচ্ছি মিশা সওদাগর ভাই প্রস্তুত, তিনি হাতে লিপস্টিক দেখতে পাচ্ছেন এবং কিভাবে শট দিলে ভালো হয় সেটা ডিরেক্টর বুঝিয়ে দিচ্ছেন। তিনি প্রস্তুত সামনে ক্যামেরা, কিছুক্ষণের মধ্যে রোল হবে এবং তার অ্যাসিস্ট্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। মিশা সওদাগর ভাইকে আমরা দেখতে পাচ্ছি এবং উনি যেহেতু ডিরেক্টর তো উনি সামনে যে নাস্তাগুলো রাখা হয়েছে ওনার জন্য রাখা হয়েছে। এবং পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা হলো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, তারা গ্রামের মানুষজন আর কি। আমরা দেখতে পাচ্ছি যে মিশা সওদাগর ভাই রোল দেওয়ার জন্য প্রস্তুত এবং চিন্তা ভাবনা করছে যে কোনভাবে দিলে আসলে ভালো হয়। তো এই ছবি শুটিংটি চলছে আপনার মানবেন্দ্র সিংহায়। আমরা দেখতে পাচ্ছি যে মিশা সওদাগর কিন্তু লিপস্টিক খুলে লিপস্টিক বের করে ছোটে দেওয়ার একটা চিন্তা ভাবনা, মানে ওরকম সিকোয়েন্স হচ্ছে না সেজন্য ছোটে লাগাতে পারেনি। তো যাই হোক, আপনারা নতুন একটা ছবি শুটিংয়েতে নাম ভূমিকা অভিনয় করেছেন আমাদের চেতনা জাহেদ খান, সাথে পূজা চেরেও আছে, সাথে নিজুম রুবিনও আছে। এবং এই ছবিটি অন্যরকম একটি ছবি হবে। তো এই ছবিটি যখন সিনেমা হলে মুক্তি পাবে আপনারা দর্শক অবশ্যই 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 ছবিটি দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ আজকে বিন্দু নিউজের পাশে থাকবে।